শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি বলেছেন, জনসুমারির মাধ্যমে শিক্ষার হারে সঠিক পরিসংখ্যান পাওয়া যাবে এবং সারা দেশের শিক্ষা বিষয়ক একটি চিত্র সরকারের হাতে আসবে। তিনি বলেন, জনসুমারির পরিসংখ্যান শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন পরিকল্পনা গ্রহণেও সহায়ক হবে। সারা দেশের ন্যায় চাঁদপুরেও আজ বুধবার থেকে ডিজিটাল জনসুমারি ও গৃহ গণনা কার্যক্রম শুরু হয়েছে। ডাক্তার দীপুমনি আজ সকাল 8টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার নিজস্ব বাসভবনের হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন। শিক্ষামন্ত্রী বলেন, জনসুমারির মধ্য দিয়ে কতজন মানুষ নিরক্ষর রয়েছে, কতজন শিক্ষিত হয়েছেন এবং তাদের আর্থসামাজিক অবস্থান সম্পর্কে আমরা যেসব তথ্য পাব, সেসব তথ্য কাজে লাগিয়ে বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে। চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ সহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। চাঁদপুরে 104 জন জোনাল ও আইটি অফিসার এবং 7000 সুপারভাইজার ও গণনাকারী আজ জনসুমারিতে কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ষষ্ঠ জনসুমারিটি শুরু হয়েছে 12:01 থেকে। যে ভাসমান যে জনগোষ্ঠী রয়েছে তাদের গণনা গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত হয়েছে, আর আজকে সকাল 8টা থেকে সারা দেশে এই জনসুমারি শুরু হয়ে গেছে এবং চাঁদপুরে এই এখান থেকেই শুরু হলো। এটি ষষ্ঠ জনসুমারি এবং এই প্রথমবার ডিজিটাল পদ্ধতিতে জনসুমারি হচ্ছে। আজকে ডিজিটাল বাংলাদেশ হতে খুব স্বাভাবিকভাবেই এই জনসুমারিটি ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে এবং ডিজিটাল পদ্ধতিতে হবার কারণে এর যত তথ্য সংগৃহীত হবে তার ব্যবহার অনেক বেশি সহজ হয়ে যাবে।